বান্দরবানের নবাগত জেলা প্রশাসক আসলাম হোসেন সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময়ে আসলাম হোসেন পর্যটন শহর বান্দরবানকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করতে সকলের সহযোগিতা চান। এর আগে বান্দরবানের ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা পরিদর্শন করেন তিনি। এসময় সকল শিক্ষার্থীকে ভালোভাবে লেখাপড়া করার পরামর্শ দেন তিনি। পরে পুকুর পাড়ে নির্মাণাধীন গাইড ওয়ালের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক।